আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি, আম দুধের ডেজার্ট। এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে তৈরি করে ফেললাম ঠান্ডা ঠান্ডা আম দুধের ডেজার্ট। যারা পুডিং খেতে ভালোবাসেন আজকের রেসিপিটি তাদের জন্য খুব ভালো লাগবে, আর সাথে রয়েছে বিভিন্ন ফল দিয়ে জেলো তৈরি করার টিপস। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডেজার্টটি তৈরির জন্য প্রথমে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। এখন আটির দুই পাশ থেকে আমি আমগুলো কেটে খোসা থেকে উঠিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমের খোসাটা ছাড়িয়ে আমগুলোকে কেটে নিতে পারেন। ডেজার্টটি তৈরির জন্য আমার পাকা আমের পিউরি দরকার, এই জন্য আমি আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। খোসা থেকে আমগুলোকে ছাড়ানো হয়ে গেলে আমি এই আমগুলোকে একটা ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিচ্ছি, নিয়ে আমগুলোকে একটু ব্লেন্ড করে নেব। আমার পাকা আমের পিউরিটা রেডি। এখন এটাকে একটা সসপ্যানের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আমের ক্ষেত্রে আগার আগার পাউডারটা একটু বেশি লাগে, তা না হলে জমতে চায় না। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন চুলায় বসিয়ে দিলাম। চুলা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন কয়েকটা বলক চলে আসবে ততক্ষণ নাড়তে থাকতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, আর চুলার আস্তা এ সময় একেবারে লোতে রাখতে হবে, তা না হলে তাড়াতাড়ি করে দলা বেঁধে যেতে পারে। তো একেবারে লোতে রেখে এই নাড়ানাড়ির কাজটা করবেন। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে কয়েকটা, আর যখন কালারটা একটু স্বচ্ছ হয়ে আসবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো এটা নামিয়ে গরম গরমই আমি একটা চারকোনা বাটি বা ট্রেতে ঢেলে নিব। ঢেলে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। এরপর এটাকে রুম টেম্পারেচারে চলে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, এরপরের অবস্থা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। কেটে একটু উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলোগুলো কত সুন্দর হয়েছে। আর এই আমের জেলো বা যে কোনো ফল দিয়ে একই নিয়মে জেলো তৈরি করে আপনারা যে কোনো ডেজার্টে খেতে পারেন। এগুলো একটা প্লেটে ঢেলে দিচ্ছি। এরপর চুলায় আবারও আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিলাম, আর 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু এখনো অন করিনি, এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিব। তারপর আবারও একইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। একইভাবে এটার কালারও যখন স্বচ্ছ হয়ে আসবে বা একটু ফেনা ফেনা দেখাবে, কয়েকটা বলক চলে আসবে, তখন বুঝতে হবে যে এটা জাল করা হয়ে গেছে। আর এ পর্যায়েও কিন্তু চুলার আস্তা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর আমি যে বাটিতে ডেজার্টটি সেট করব সেই বাটিতে আমগুলো নিয়ে নিয়েছি, আর গরম গরম দুধ এখানে ঢেলে দিতে হবে। আর খুব বেশি নড়াচড়া করা যাবে না, কারণ এখনই জমাট বেঁধে যাবে, কারণ আমের জেলোগুলো ঠান্ডা রয়েছে আর এটা এখনই জমতে শুরু করবে।
দেখতে পাচ্ছেন চামচের সাথে লেগে লেগে আসছে। আর এটা রুম টেম্পারেচারে চলে আসলে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এতেই কিন্তু অনেক সুন্দরভাবে জমে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে আম দুধের ডেজার্ট হয়ে গেল। এখন এটা একটা প্লেটের উপরে বাটিটা উপর করে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় দেখতে হয়েছে। এখন একটু আপনাদের সাথে কেটে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমি রান্নার ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। আর রেসিপি যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমন্ত্রণ রইল পরবর্তী রেসিপি দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ। Thank you.